নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দুটি গিফটের বিষয়ে আপনাদের জানাতে চলেছি এই দুটি গিফট আপনারা ভাইফোঁটাতে বোনকে বা দিদিকে এবং বোন বা দিদিরা ভাইকে বা দাদাকে দিবেন না কি সেই গিফট আসুন জেনে নিই গিফট কি দেওয়া উচিত বা কী দেওয়া উচিত না সেটি রাশিচক্রের উপর প্রধানত নির্ভর করে আপনার রাশিচক্রে কোন গ্রহটি মজবুত রয়েছে এবং কোন গ্রহটি দুর্বল রয়েছে তার উপর আমরা গিফট যদি দি তবে আমাদের দুর্বল গ্রহ শক্তিশালী হবে কিন্তু আপনি যদি আপনার রাশিচক্র না জানেন তবে তো আপনি আপনার ভাইকে বা বোনকে দাদাকে বা দিদিকে কী গিফট দিবেন সেটি কিন্তু জানতে পারবেন না তাহলে কি কোনো উপায় নেই অবশ্যই আছে সেটি আজকে আমি আপনাদেরকে জানাবো। হিন্দু শাস্ত্র মতে এবং বৈদিক পুরাণে দুটি গিফটের কথা বলা হয়েছে এই দুটি গিফট বা দুই ধরনের গিফট কোনো অনুষ্ঠানে বিশেষত শুভ অনুষ্ঠানে দেওয়া উচিত না ভাইফোঁটা পড়েছে উনতিরিশে অক্টোবর দু এই দিন গিফটের দেওয়া নেওয়া শুরু হয়ে যাবে ভাই বোনদের মধ্যে কিন্তু আপনি জানেন কি আপনি যে গিফটটি দিচ্ছেন সেই গিফটটি যদি সঠিক না হয় তবে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক খারাপ হতে পারে এবার আপনাদের জানাই কোন দুটি গিফট একদম বর্জন করবেন অর্থাৎ ভাইকে বা বোনকে দিবেন না প্রথমটি হচ্ছে কাঁচের কোনো গিফট অর্থাৎ কাঁচ জাতীয় কোনো গিফট দিবেন না কারণ কাজ হচ্ছে ভঙ্গুর প্রকৃতির অর্থাৎ কাঁচ সহজেই ভেঙে যায় কাঁচ হচ্ছে সেন্সেটিভ জিনিস অর্থাৎ এই ধরনের যদি আপনি গিফট ভাইকে বা বোনকে দেন তবে আপনার সম্পর্ক কাঁচের মতো ভেঙে যেতে পারে কাজেই সম্পর্ক যদি জোড়া রাখতে চান তবে কাঁচের গিফট একদম বর্জন করুন দ্বিতীয়ত যে গিফটটি আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে ধারালো জাতীয় গিফট অর্থাৎ চাকু হতে পারে ছুরি হতে পারে পেন জাতীয় কোনো বস্তু হতে পারে এই গিফটগুলো আপনি দিবেন না কাঁচিও হতে পারে যদি এই গিফটগুলি দেন তবে দেখবেন আস্তে আস্তে ভাইয়ের সাথে বোনের বা দাদার সাথে দিদির সম্পর্ক নষ্ট হচ্ছে এই সম্পর্ক যাতে নষ্ট না হয় সেই জন্য আপনারা এই দুটি গিফট অর্থাৎ জাতীয় গিফট পেন বা চাকু এবং কাঁচের গিফট বর্জন করুন ধন্যবাদ